জি আসসালামু আলাইকুম, আমি ফেরদৌসি দক্ষিণখান থেকে। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্ন হচ্ছে এই যে তাবিজ টাবিজ করে এটা তো জানি জানি, তো আমার বোনকে তার খুব কাছের এক আত্মীয় তাবিজ করছে, তাবিজ করতেই থাকে, উনি অনেক আগে থেকেই তাবিজ করে, কিন্তু সেটা ইদানিং হঠাৎ করে আমার বোনের চোখে পড়ে গেছে যে ফজরের পরে যেন উনি কি করতেছে, মানে আমার বোনের সীমানার কাছে। তারপরে তো আমার বোনের সন্দেহ হয়েছে, তারপরে আমার জোলা ভাইকে বলছে, বলার পরে সন্ধ্যার পরে রাত 10টায় যখন ওনারা আর কি না দেখে তখন ওইখানে ঘুরে দেখে একটা কি পিছনে একটা কি একটা লম্বা একটা মোমবাতির মতো বেশ ভারী, এটার মধ্যে অনেক আরবি নিশা। তারপর তো ওইটা আনছে, পরে তো মানে আপা আব্দুল্লা ভাইয়ের মাথা খারাপ। আমার বোনের বার মেয়ে বিয়ে হয়েছে, নাতি আছে, অনেক বয়স, এরপরও আমার ওই আমার বোনের ওই রিলেটিভ এরকম করতে আছে, কেন করতেছে জানি না। এটার কি হইতে পারে, এটা আপনারা একটা দিবেন, আমার বোন খাইতে পারে না, ওনার শরীর দিনে দিনে দুর্বল হইতেছে, আর আমার দুলাভাইয়ের সাথে উনি শুধু খারাপ ব্যবহার করে, এখন কি এই কারণে কিনা জানি না। আর সবার সাথে ভালো, সবার সাথে ভালো। জি আমরা প্রথম প্রশ্ন পেয়েছি, আপনার বোন আপনার প্রথম প্রশ্ন পেয়েছি, জি আপনার প্রথম প্রশ্ন পেয়েছি, অন্য কোনো প্রশ্ন? জি দ্বিতীয় প্রশ্ন হলো আমারই কাছের আত্মীয়, তার কনফ্লিক্ট করছে কিন্তু সে বলে নাই, সে বলছে 6 মাস 7 মাসের সময় বলে যে আমি এরকম আমার জন্য দোয়া করবেন, তো আমি একটু মানে কষ্ট পাইলেও কিছু বলে নাই, বলে কি যে হাদিসে আছে নাকি এরকম কাউকে বলা যাবে না। আমি বললাম যে আরে আমাকে বলতি, আমার বললে তো আমরা তো দোয়া করবো না, বলে যে না কাউকে বলা যায় না, তো এটা কি আসলে হাদিসে আছে কিনা, এই দুইটা প্রশ্নের উত্তর দেবেন। জি বোন আপনি ফেরদৌসি, বোন আপনি থাকুন আমাদের সাথে, আমরা উত্তরগুলো জানবার চেষ্টা করবো। প্রথমত হলো তাবিজ বলতে আসলে এগুলো জাদু টোনা যেগুলো বলা হয় এগুলো করা সম্পূর্ণ হারাম ইসলামের দৃষ্টিকোণ থেকে, এবং জাদু করাটা কুফরির মধ্যে চলে যাবে। দলিল কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলতেছেন, ওয়ামা কাফারা সুলাইমানু ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাসা সিহরা। এ সেহের মানে জাদু, জাদু নিজে করে অন্যকে শিখায়, এসব কিছুই হারাম। আর বোন যেটা বলেছেন যে বোধহয় ওনার বোনের কথা বলেছেন যে এই করে জাদু করে, এখন সে তার স্বামীর সাথে সম্পর্ক ভালো নয়, এই জন্য যেটা করা উচিত আয়াতুল কুরসি যেমন পাঠ করে ঘুমাবার আগে হাতের মধ্যে ফু দিয়ে সরাসরি মুছে নিতে পারেন, সুরা ফালাক, সুরা ইখলাস, সুরা নাস এগুলো পড়ে গায়ে সমস্ত দম করতে পারেন, আপনি বা উনি ওই বোন নিজেই সুরা ফাতিহা পড়ে পানিতে দম করে পানি পান করতে পারেন। এগুলোকে বলা হয় আর রুকিয়া আর শারাইয়া, ইসলামী শরীয়ত সম্মত ঝাড়ফুঁক। তো বিশেষ করে কোরআনের যে কোনো অংশই মধ্যে আল্লাহ শিফা বলেছেন, কোরআনকে শিফা বলেছেন, এই জন্য যে কোনো অংশ পড়েই উনি নিজের শরীরের মধ্যে দম করতে পারেন। তবে বিশেষ করে আয়াতুল কুরসি, তারপরে সুরে নাস, সুরে ফালাক এগুলো পড়ে দম করতে পারেন। আর হেসনুল মুসলিম একটা বই আছে, এটা মানে খুব অথেন্টিক সহি হাদিস থেকে বর্ণিত, সেখানে আরও অন্যান্য বিষয়ে অনেকগুলো দোয়া আছে, সে আমরা ওই দোয়াগুলো পাঠ করব। এবং যিনি এই যে ধরনের কাজ করতেছে এটা একটা কুফরি কাজ, এটা করা ঠিক নয়, এই জন্য আমরা নসিহত করব যেন অন্যের ক্ষতি করার জন্য এগুলো করা ঠিক নয়। আর জাদুর একটা প্রভাব আছে, আমাদের রাসূল ঘরে জাদু করেছেন, হ্যাঁ জাদু করা হয়েছে, প্রভাব পড়েছে, সেই হিসাবে জাদুর প্রভাব থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূল অন্য কিছু করেন নাই, এবং সুরে যেমন সুরে ফালাক, সুরে নাস এগুলো পড়ে নিজে পড়েছেন, দম করেছেন, আল্লাহ তাআলা ওর মধ্যে থাকে সুস্থতা দান করেছেন। সম্পর্ক বলতে হয় আমরা অনলাইনে একটা লেখাপড়াই দেখি যে 7টি বড়ই পাতা পিষে পানির সাথে মিশিয়ে সেখানে নাস ফালাক এবং অন্যান্য সুরাগুলো সুরা ফাতিহা পাঠ করে এরকম করে দিয়ে গায়ে পানি দিয়ে যদি কেউ তার এই ঝাড়াটা দেয় অথবা গোসলটা করে তাহলে সে ভালো হবে। এটা আসলে এরকম এটা আছে, ওলামায়ে কেরাম বলেছেন এটা, যে এটা একটা পদ্ধতির কথা বলা হয়েছে, 7টা বড়ই পাতা নিয়ে পিষে সেটাকে পানিতে রেখে ফেলে সেই পানি মানে সুরা ফাতিহা এগুলো পড়ে দম করে 7 বার সুরা ফাতিহা 7 বার পাঠ করে দম করে ফুঁ দিয়ে আর কি সেটা দিয়ে গোসল করার জন্য বলা হয়েছে।
যে সর্বোপরি আল্লাহ তাআলা সাহায্য কামনা করবেন এবং আপনি যে কথা আয়াতের কারিমার কথা বলেছেন সূরার কথা বলেছেন সেগুলো যদি তিনি আমল করেন।